কোচবিহারে দিনহাটার পর উত্তর চব্বিশ পরগনার খর্দা। উপনির্বাচনের প্রচারে ফের তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। রবিবার শহরপুর এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বিজেপির কর্মীরা। অভিযোগ, তখন তৃণমূলের লোকজন তাদের হাত থেকে ভোটার স্লিপ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে ও পুড়িয়ে দেয়। এই নিয়ে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেছেন খর্দার বিজেপি প্রার্থী, যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আমাদের কার্যকর্তারা আজকে শহরপুর তালবান্ধা অঞ্চলে বেরিয়েছিলেন ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন করতে। আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করে, আমাদের ভোটার স্লিপ ছিঁড়ে পুড়িয়ে দেয়, তাদেরকে মারধর করে ওই এরিয়া থেকে ওদের তাদেরকে বার করানো হয়। এরকম কোনো হামলা তৃণমূলের লোক করতে পারে না, আমাদের দলের লোকের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এদিকে রবিবার যে শহরপুরে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি, সোমবার সেই এলাকাতেই প্রচার করেন তাদের প্রার্থী জয় সাহা। তার সঙ্গে ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা এবং বনগাঁও উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। কোচবিহারে দিনহাটার পর উত্তর চব্বিশ পরগনার খর্দা। উপনির্বাচনের প্রচারে ফের তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। রবিবার শহরপুর এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বিজেপির কর্মীরা। অভিযোগ, তখন তৃণমূলের লোকজন তাদের হাত থেকে ভোটার স্লিপ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে ও পুড়িয়ে দেয়। এই নিয়ে নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করেছেন খর্দার বিজেপি প্রার্থী, যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। আমাদের কার্যকর্তারা আজকে শহরপুর তালবান্ধা অঞ্চলে বেরিয়েছিলেন ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন করতে। আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করে, আমাদের ভোটার স্লিপ ছিঁড়ে পুড়িয়ে দেয়, তাদেরকে মারধর করে ওই এরিয়া থেকে ওদের তাদেরকে বার করানো হয়। এরকম কোনো হামলা তৃণমূলের লোক করতে পারে না, আমাদের দলের লোকের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। এদিকে রবিবার যে শহরপুরে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি, সোমবার সেই এলাকাতেই প্রচার করেন তাদের প্রার্থী জয় সাহা। তার সঙ্গে ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা এবং বনগাঁও উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।